আজই বানাবো স্লাইস রুটির পকেট চাট। এর জন্য রুটিগুলোর চারিদিকে লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো। এর জন্য দুটো করে রুটি নিয়ে বেলনি দিয়ে চেপে চেপে বেলে নেবো, যাতে একটার সাথে একটা ভালো করে লেগে যায়। একটা ঢাকনার সাহায্যে এরকম গোল শেপে কেটে নেবো। এই একই শেপে সবগুলো রুটি কেটে নেবো। এবার একটা পাত্রের মধ্যে দুটো ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নেবো। কেটে রাখা রুটিগুলো ফেটিয়ে নেওয়া ডিমের মধ্যে চুবিয়ে নেবো। এবারে বেটকামে কোট করে গরম গরম তেলে ছেড়ে দেবো। একটু ব্রাউনি করে ভেজে তুলে নেবো। ভেজে নেওয়া প্রত্যেকটা রুটি মাঝ বরাবর কেটে নেবো। কেটে নিলেই দেখবে আমাদের রুটি পকেট তৈরি। এবারে পকেটের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, গ্রিন চিলি, টমেটো সস আর ভুজিয়া। তৈরি হয়ে গেল আমাদের রুটি পকেট চাট। আর হ্যাঁ, এই নামটা কিন্তু আমার মন থেকে দেওয়া। আর তোমরা কে কি নাম দিতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আর এটা কিন্তু খেতে দারুণ ছিল। ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। টাটা।